এইচআইভি বা এইডস, এইচআইভি থেকে যে এইডসে রূপান্তরিত হয়, এটা এমন একটা রোগ সবার মনে কোনো না কোনো একটা সন্দেহ থাকে যে তার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো হয়তো কারো মধ্যে ছোট একটা প্রকাশ পাচ্ছে, সেটা অন্য কোনো কারণে হতে পারে, তারপর উনি ভাবছেন যে ওনার এইচআইভি বা এইডস হলো না তো, বা তার যে কারণগুলো থাকে যে যে কারণের ফলে এইচআইভি বা এইডসের সংক্রমণটা ঘটে কারোর মধ্যে, এমন কোনো কারণ কারোর সাথে ঘটেছে বা এমন কোনো কিছু কারোর সাথে হয়েছে এবং উনি মনে খুব বেশি সন্দেহ করছেন, মানসিকভাবে উনি বিপর্যস্ত আছেন যে আমার এইচআইভি এইডসের সংক্রমণ হলো না তো। সো বন্ধুরা, এইচআইভি এইডসটা কী, কেন হয়, তার লক্ষণগুলো কী, এবং আপনার মধ্যে এমন কোনো লক্ষণ যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে আপনি কী করবেন, কীভাবে এইচআইভি এইডস থেকে আপনি মুক্তি পেতে পারেন, যদি আপনার মধ্যে সংক্রমণটা হয়ে যায় তারপর আপনার যে স্টেপগুলো থাকবে যে কী করলে আপনি বাঁচতে পারবেন বা অনেক দিন অবধি আপনি সুস্থভাবে জীবন ধারণ করতে পারবেন, সমস্ত বিষয় সম্পর্কে আপনাদের মনে যে সকল প্রশ্ন আছে এইচআইভি এইডস সম্পর্কিত, সকল প্রশ্নের জবাব আমি এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। কারণ আমি এইচআইভি এইডসের উপর এই চ্যানেলে দুটো ভিডিও বানিয়েছি এবং অনেক বন্ধুরা অনেক ধরনের কমেন্ট করেছেন, অনেক প্রশ্ন করেছেন, আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরও আমার মনে হলো যে এমন একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানানো প্রয়োজন যে সমস্ত বিষয় সম্পর্কে আপনারা বুঝেন। সো এই যে টপিকটা, সেটা শুধু যে শারীরিকভাবে নয়, মানসিকভাবেও কিন্তু মানুষকে বিপর্যস্ত করে তোলে। মানসিকভাবে কেন, দেখুন যে কারণগুলির কথা যদি বলি যে এইচআইভি এইডস কেন হয়, তো অসুরক্ষিত যৌন সম্পর্কের ফলে এইচআইভি এইডস যদি কারোর মধ্যে থাকে তাহলে একজন থেকে অন্যজনের মধ্যে সেই সংক্রমণটা কিন্তু ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, যে কোনো কন্টামিনেটেড বা কোনো সংক্রমিত রক্ত যদি কাউকে দেওয়া হয় বা এইচআইভি সংক্রমিত কোনো ব্যক্তি আছেন, ওনার রক্তের সাথে আপনার কোনো শরীরের কোনো কাটা অংশ বা আপনার রক্তের সাথে টাচ হলো, এইচআইভি ব্যক্তির ব্যবহার করা কোনো সুজ বা সিরিঞ্জ আপনি ব্যবহার করলেন, এই যে সমস্ত কারণ থাকে, অনেক সময় মায়ের থেকে শিশুর মধ্যে সেটা সংক্রমিত হয়। সো এই যে কারণগুলো থাকে, অনেকেই আছেন যে এই কারণগুলির সাথে অনেকেরই সম্পর্ক থেকে যায়, যেমন বেশিরভাগ দেখা যায় অসুরক্ষিত যৌন সম্পর্কজনিত এমন কোনো জিনিস যাদের মধ্যে হয়ে গেছে বা ঘটছে এমন কোনো ঘটনা কারোর সাথে, তাছাড়া ব্লাড কারোর মধ্যে কন্টামিনেটেড ব্লাড বা ব্লাড উনি নিয়েছেন, তাছাড়া এমন হয় যে বিভিন্ন সুজ বা সিরিজ ব্যবহার করেছেন। তবে আপনার মনে যদি কোনো ধরনের সন্দেহ থাকে যে আমার এই সংক্রমণটা হলো না, তো ছোটোখাটো একটা লক্ষণ দেখে আপনি এইচআইভির প্রথম দিকে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো আমি একেবারে পরিষ্কারভাবে আপনাদের বলে দিই। যদি কারোর মধ্যে সেই এইচআইভির সংক্রমণটা আসে, সেটা যে কোনোভাবে হতে পারে, যখন সংক্রমণটা আসবে আসার 2 থেকে 3 মাস বা 4 মাসের মধ্যে যে প্রথম যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। এবং অবশ্যই আপনাদের জানা প্রয়োজন যে শরীরের মধ্যে যখনই কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ যখন আমাদের শরীরের ভিতরে ঘটে, তখন সবার প্রথম যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হলো জ্বর। এইচআইভির ক্ষেত্রেও একই জিনিস, যে ভেতরে ভেতরে আপনার একটু হালকা জ্বর থাকবে সবসময়, কিছু খেতে ইচ্ছে করবে না, বা অন্যান্য যে পারিপার্শ্বিক যে লক্ষণগুলো থাকে সেগুলো কিন্তু থাকতে পারে। তবে এটা নয় যে আপনার মতে এই লক্ষণগুলো আছে, জ্বর আছে সবসময়, বা আপনার পেটের সমস্যা আছে, বা অন্যান্য যে পারিপার্শ্বিক সমস্যাগুলো যে ভিডিওগুলোতে বলেছি পূর্বের ভিডিওগুলোতে, সেই কোনো লক্ষণ আপনার মধ্যে আছে। সো এবং আপনি সেই যে কারণটা, সে কারণের সাথেও আপনি জড়িত আছেন এবং আপনি মনে মনে ভাবছেন যে আমার এই সংক্রমণটা হলো কি না, দেখুন সেটা না হতে পারে, আপনার অন্য কোনো কারণের ফলে, অন্য কোনো রোগের ফলে আপনার এই লক্ষণগুলো প্রকাশ পেতেও পারে। সো তার মূল বিষয়টা কী, যে কীভাবে আপনি নির্ণয় করবেন যে আপনার হলো কি না। আরেকটা বিষয় বলে থাকি যে বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের মধ্যে এই সন্দেহটা কাজ করে যে আমার যদি এমন সংক্রমণ হয়ে যায় তাহলে আমার ভবিষ্যতে কী হবে বা আমি কীভাবে সেটা থেকে বাঁচবো, তার সেই উপায়টাও আমি এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে একদম খোলাখুলিভাবে আলোচনা করব। সো প্রথমে আমি কিছু কারণ সম্পর্কে আপনাদের বলি যে অসুরক্ষিত যৌন সম্পর্ক অবশ্যই করবেন না, যদি এমন কিছু করতে হয় অবশ্যই আপনি প্রোটেকশন নেওয়া খুব বেশি প্রয়োজন। যে কোনো কারো যদি রক্ত যদি দেওয়া হয়, অনেক পেশেন্ট থাকেন যারা রক্ত দেওয়া হয়, অবশ্যই রক্ত ব্লাড ব্যাঙ্কে থেকে যখন আসে তখন অবশ্যই এটাকে পরিশোধিত করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আসে। অনেক বন্ধুরা প্রশ্ন করেছেন যে যখন ব্লাড ব্যাঙ্কে যদি উনি ব্লাড ডোনেট করেন, উনি যদি রক্ত দান করেন, তাহলে সেখানে তো রক্তের পরীক্ষা করা হয়,
সো হ্যাঁ, অবশ্যই যেখানে ব্লাড ডোনেট করা হয়, এই ব্লাডটা অন্য কাউকে দেওয়ার পূর্বে অবশ্যই এমন হ্যাপাটাইটিস এবং এইচআইভি সংক্রমণ বা অন্য কোনো যেগুলো মারাত্মক ব্যাধি থাকে সেগুলো সংক্রমণ, থ্যালাসেমিয়া সেগুলো সংক্রমণ আছে কিনা এই রক্তের মধ্যে সেটা অবশ্যই পরীক্ষা করা হয়। এবং যদি কোনো সংক্রমণ থাকে তাহলে যিনি ডোনার, যিনি ব্লাডটা দিয়েছেন ওনাকেও আইডেন্টিফাই করা হয় যে ওনার রক্তের মধ্যে এই সংক্রমণটা রয়ে গেছে, এটা অবশ্যই করা হয়। সো তার যে মূল যে যে কারণ গুলো বললাম আমি, যে অসুরক্ষিত জনসম্পর্ক অবশ্যই আপনারা করবেন না, আর যদি কেউ এমন কোনো সম্পর্ক করে থাকেন এবং মনে সন্দেহ থাকে এবং পরে লক্ষণও আসছে, এটা মানসিকভাবে অনেকেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েন। সো এই দিকটা আপনারা একটু অ্যাভয়েড করবেন। এবং বাকি যেগুলো, যেমন বিভিন্ন যারা আছেন নেশাজাত দ্রব্য যারা ব্যবহার করেন, যারা ড্রাগস ইউজ করেন, তারা অনেক সময় একটি সুচ দিয়ে বারবার তারা ব্যবহার করে থাকেন। সো কারো মধ্যে থাকলে কিন্তু সংক্রমণটা অন্যের মধ্যেও ছড়িয়ে পড়ে। সো এবার আমি মানসিক দিকটাকে আপনি কীভাবে ম্যানেজ করবেন এই বিষয়টা আমি বলে দিই। দেখুন, যদি আপনি এমন কোনো কিছু করে থাকেন যাতে আপনার সন্দেহ হচ্ছে যে আপনার এই সমস্যা হয়তো হয়ে গেছে বা হতে পারে, সবার প্রথম হলো মনে মনে কোনো ধারণা নিয়ে আপনি মানসিকভাবে কষ্ট পাওয়াটা একেবারেই উচিত নয় যে এই এই সমস্যাটা আমার হলো কি না। অবশ্যই যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, একেবারেই নির্দ্বিধায় আমি বলবো আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং সেখানে গিয়ে আপনারা একটা এইচআইভি টেস্ট, এইচআইভি 1-2 করে একটা টেস্ট আছে, সেই পরীক্ষাটা আপনি অবশ্যই করুন। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি হসপিটালে যাবেন না বা আপনার কেউ জানাজানি হবে, এমন কোনো যদি সমস্যা হয়, যে আপনি প্রাইভেটভাবে যে কোনো একটা ল্যাবে যেতে পারেন, আপনার পরিচিত কোনো ল্যাবে আপনি যেতে পারেন, সেখানে গিয়ে আপনি এই এইচআইভির পরীক্ষাটা আপনি যে আপনি করে নিতে পারেন। করে নিয়ে যদি আপনার মধ্যে সংক্রমণ প্রকাশ পেয়ে থাকে, যদি সংক্রমণ হয় আপনার মধ্যে তাহলে অবশ্যই আপনার টেস্টটা পজিটিভ আসবে, যদি সংক্রমণ না হয় তাহলে অবশ্যই নেগেটিভ আসবে। আবার অনেকের মনে এই প্রশ্নটাও আছে যে আমি তো একবার বা দুবার টেস্ট করেছি, তারপর আমার কি কখন করতে হবে বা আমার আবার কি সেই পরীক্ষাটা করতে হবে, আমি কি একেবারে বিপদ মুক্ত নাকি? আমি আপনাদের একটা কথা বলে দিই, 2 থেকে 3 মাস বা 4 মাস পর যদি আপনি একবার, যেমন যে লক্ষণগুলো, যে কারণগুলো থাকে, সেই কারণের যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি যদি 2 থেকে 3 বা 4 মাস পর আপনি যদি একটা পরীক্ষা করে থাকেন, তারপর আপনি যদি নেগেটিভ আসে, আপনার মনে যদি তারপরে আবার সন্দেহ হয়, তাহলে অবশ্যই 6 মাস বা 8 মাস বা 1 বছর অন্তর আপনি আরেকবার সেই পরীক্ষাটা আপনি রিপিট করে দেখতে পারেন। তাতেও যদি নেগেটিভ আসে তাহলে কোনো সন্দেহ নেই যে আপনার শরীরে এই সংক্রমণটা নেই। আর রোগ যদি আপনার হয় তাহলে রোগ থেকেও বেশি বড় রোগ আপনার মানসিক দুশ্চিন্তা। সো এই মানসিক দুশ্চিন্তাটা থেকে বেরিয়ে কিভাবে আসবেন এই বিষয়টা আমি বলছি, তার একটা মাত্র উপায়, উপায়টা হলো যদি আপনার সন্দেহ থাকে যে আপনার এমন হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই আপনি পরীক্ষা করুন। পরীক্ষা না করে আমার এই লক্ষণ আছে, আমার এই লক্ষণ আছে, বা আমার জ্বর হচ্ছে, বা আমার পেট খারাপ হচ্ছে, বা আমার মুখের ভেতর ঘা আছে, আমার গলাতে যন্ত্রণা ব্যথা আছে, এই লক্ষণগুলো তো এইচআইভির সাথে মিলে যায়। সো এইসব চিন্তাধারা না করে, এইসব চিন্তাধারা করলে অবশ্যই আপনি মানসিকভাবে বিভ্রান্ত হবেন। আপনার খুব বেশি প্রয়োজন যে একটা পরীক্ষা করে নেওয়া। অনেকেই আছেন যাদের বয়স কম, 20 বা 30-এর মধ্যে বয়স, এমন একটা সিদ্ধান্ত নিতে পারছেন না যে ওরা কী করবেন, তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব আপনারা আপনাদের গার্জিয়ানের পরামর্শ অনুযায়ী বা নিজে গিয়েও আপনি একটা ল্যাবে গিয়ে আপনি একটা পরীক্ষা করে একেবারে মন থেকে সেই দুশ্চিন্তাটাকে আপনি সরিয়ে দিতে পারবেন। সো বন্ধুরা, এই এইচআইভি এইডস রিলেটেড আপনাদের মনে যদি আর কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা রাখবো এই ভিডিওটা আপনাদের মানসিকভাবে শান্তি দেবে। এবং যে আবার আমি বলছি যে আপনি দুশ্চিন্তায় কখনো ভুগবেন না, তাতে আপনার অন্য সমস্যা হয়ে যেতে পারে। দুশ্চিন্তায় না ভুগে অবশ্যই একটাই উপায় আছে, আপনি পরীক্ষা করুন। আর পরীক্ষা করার পর যদি পজিটিভও আসে তাহলে দেখুন কিছু করার নেই, যদি পজিটিভ আসে তাহলে কিছু করার নেই, আপনাকে অবশ্যই চিকিৎসা নেওয়াটা প্রয়োজন। আমি এটাই বলবো, আপনি চিকিৎসা নেওয়াটা প্রয়োজন। তার জন্য বিভিন্ন, আপনি যে রাজ্যে থাকুন না কেন, যে স্টেটেই আপনি থাকুন না কেন, বা যে দেশেই আপনি থাকুন না কেন, অবশ্যই আপনার যে সরকার আছে সেখানে বিভিন্ন ব্যবস্থা রয়েছে, সরকারিভাবে তত্ত্বাবধান করা হয় এবং সেটার প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং ট্রিটমেন্টের ফলে আপনি অনেক দিন সুস্থভাবে কিন্তু জীবনযাপন করতে পারবেন।
এছাড়া আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সময় বের করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল সিলেকশন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেটটা আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা দেখার জন্য মূল্যবান সময় দিয়ে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।